হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো আফজা স্টাডি। প্রাথমিক লেভেল থেকে ইংরেজি রিডিং শেখার আজকে দ্বিতীয় দিনের ক্লাসে আমরা শিখব ফোনিক সাউন্ড, যা ইংরেজি রিডিং শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছোট বাচ্চাদের বা প্রাথমিক লেভেলে ফোনিক সাউন্ডের মাধ্যমে খুব সহজে ইংরেজি উচ্চারণ ও রিডিং শেখানো যায়, তাই খুব গুরুত্ব সহকারে ফোনিক সাউন্ড আয়ত্ত করা দরকার। যেমন দেখো, ইংলিশ অ্যালফাবেটের 26টি লেটারের মধ্যে প্রথম লেটার হলো এ। এই এ এর ফোনিক সাউন্ড হলো অ্যা, যেমন অ্যাপেল, এর অর্থ হলো আপেল। এ ভাওয়েলের আমরা আরও এক ধরনের সাউন্ড পাই, লং সাউন্ড, সেটা হলো এ। আমরা এর মতো উচ্চারণ করি, কিন্তু ব্রিটিশরা এই এর মতো উচ্চারণ করি। তারপরে দেখো, বি এর ফোনিক সাউন্ড হলো ব, যেমন বল, এর অর্থ হলো খেলার বল। সি এর ফোনিক সাউন্ড হলো ক, যেমন ক্যাট, এর অর্থ হলো বিড়াল। ডি এর ফোনিক সাউন্ড হলো ড, যেমন ডক, এর অর্থ হলো কুকুর। ই এর ফোনিক সাউন্ড হলো এ, যেমন এক, এর অর্থ হলো ডিম। এই ই ভাওয়েলের আরও এক ধরনের সাউন্ড পাই, সেটা হলো লং সাউন্ড ই। তারপরে দেখো, এফ এর ফোনিক সাউন্ড হলো ফ, যেমন ফ্রক, এর অর্থ হলো ব্যাং। জি এর ফোনিক সাউন্ড হলো গ, যেমন গোট, এর অর্থ হলো ছাগল। এইচ এর ফোনিক সাউন্ড হলো হ, যেমন হেন, এর অর্থ হলো মুরগি। আই এর ফোনিক সাউন্ড হলো ই, যেমন ইগলু, এর অর্থ হলো বরফের ঘর। এই আই ভাওয়েলটিরও আমরা আরও এক ধরনের সাউন্ড পাই, সেটা হলো লং সাউন্ড আই। তারপরে দেখো, জে এর ফোনিক সাউন্ড হলো জ, যেমন জেট, জেট বিমান। তারপর কে এর ফোনিক সাউন্ড হলো ক, যেমন কিং, এর অর্থ হলো রাজা। এল এর ফোনিক সাউন্ড হলো ল, যেমন লায়ন, এর অর্থ হলো সিংহ। তারপরে এম এর ফোনিক সাউন্ড হলো ম, যেমন মাঙ্কি, এর অর্থ হলো বাদর। এন এর ফোনিক সাউন্ড হলো ন, যেমন নোস, এর অর্থ হলো নাক। ও ভাওয়েলের ফোনিক সাউন্ড হলো অ, যেমন অরেঞ্জ, এর অর্থ হলো কমলা লেবু। এই ও ভাওয়েলেরও আরও এক ধরনের সাউন্ড পাই, সেটি হলো লং সাউন্ড ও বা ঔ। আমরা ওর মতো উচ্চারণ করি, কিন্তু ব্রিটিশরা ঔ এর মতো উচ্চারণ করি। তারপরে দেখো, পি এর ফোনিক সাউন্ড হলো প, যেমন প্যারোট, এর অর্থ হলো তোতা পাখি। কিউ এর ফোনিক সাউন্ড হলো কোয়া, যেমন কুইন, এর অর্থ হলো রানী। আর এর ফোনিক সাউন্ড হলো র, যেমন রোজ, এর অর্থ হলো গোলাপ। এস এর ফোনিক সাউন্ড হলো স, দন্তে স, যেমন সান, এর অর্থ হলো সূর্য। টি এর ফোনিক সাউন্ড হলো ট, যেমন টাইগার, এর অর্থ হলো বাঘ। ইউ ভাওয়েলের ফোনিক সাউন্ড হলো আ, যেমন আমব্রেলা, এর অর্থ হলো ছাতা। এই ইউ ভাওয়েলেরও আমরা আরও এক ধরনের সাউন্ড পাই, সেটি হলো লং সাউন্ড ইউ। তারপরে নেক্সট, ভি এর ফোনিক সাউন্ড হলো ভ, যেমন ভ্যান, এর অর্থ হলো মারুতি ভ্যান। ডাব্লিউ এর ফোনিক সাউন্ড হলো ওয়া, যেমন ওয়াস, এর অর্থ হলো হাতঘড়ি। এক্স এর ফোনিক সাউন্ড হলো এক্স, কয়শার মতো উচ্চারণ, যেমন এক্সরে, এক্সরে। তারপরে ওয়াই এর ফোনিক সাউন্ড হলো ইয়া, যেমন ইয়াক, এর অর্থ হলো চমড়ি গাই। তারপরে ইংলিশ অ্যালফাবেটের সর্বশেষ লেটার জেড, জেড এর ফোনিক সাউন্ড হলো জ, জ, যেমন জেব্রা, এর অর্থ হলো জেব্রা। তো ভিউয়ার্স, এই হলো ইংলিশ অ্যালফাবেটের 26টি লেটারের ফোনিক সাউন্ড। এই ফোনিক সাউন্ড বা উচ্চারণের মাধ্যমে আমরা খুব সহজে ইংরেজি উচ্চারণ ও রিডিং শিখতে পারি। তাই প্রাথমিক লেভেল থেকে বা জিরো লেভেল থেকে বা প্রথম থেকে যারা ইংরেজি উচ্চারণ বা রিডিং শিখতে চাও, এই ফোনিক সাউন্ড খুব গুরুত্ব সহকারে শেখা দরকার। সো কাজেই তোমরা এই ফোনিক সাউন্ডগুলো ভালোভাবে আয়ত্ত করো, তাহলে আশা করি ইংরেজি উচ্চারণ রিডিং তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। আর এখানে আর একটা জিনিস মনে রাখবে, ইংলিশ অ্যালফাবেটে 26টি লেটারের মধ্যে কয়েকটি লেটারের ক্ষেত্রে ব্রিটিশের সঙ্গে আমাদের উচ্চারণগত পার্থক্য রয়েছে। যেমন সি এর উচ্চারণ আমরা করি কয়ের মতো, কিন্তু ব্রিটিশরা উচ্চারণ করে খয়ের মতো। তো আমরা যেমন বলি ক্যাট, তো ব্রিটিশরা বলে খ্যাট। তারপরে যেমন কে এর উচ্চারণ আমরা করি কয়ের মতো, কিন্তু ব্রিটিশরা করে খয়ের মতো। যেমন আমরা বলি কাইট, কিন্তু ব্রিটিশরা বলে খাইট। নেক্সট, ও এর উচ্চারণ আমরা করি ও এর মতো, কিন্তু ব্রিটিশরা করে ও এর মতো। পি এর উচ্চারণ আমরা করি পয়ের মতো, কিন্তু ব্রিটিশরা করে ফয়ের মতো। যেমন আমরা বলি প্যারোট, ব্রিটিশরা বলে ফ্যারোট। তারপরে কিউ এর উচ্চারণ আমরা করি কয়ের মতো, কিন্তু ব্রিটিশরা করে খয়ের মতো। যেমন আমরা বলি কুইন, ব্রিটিশরা বলে খুইন। তারপরে সবশেষে দেখো, টি এর উচ্চারণ আমরা করি টয়ের মতো, কিন্তু ব্রিটিশরা করে ঠয়ের মতো। যেমন আমরা বলি টাইগার, ব্রিটিশরা বলবে টাইগার। আমরা বলি টাইম, ব্রিটিশরা বলবে টাইম। সো কাজেই তোমরা এই ফোনিক সাউন্ডগুলো ভালোভাবে আয়ত্ত করো, তাহলে আশা করি ইংরেজি রিডিং তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে রাখবে। সো আজকে এই পর্যন্তই, এরপর সাক্ষাৎ হচ্ছে পরের কোনো ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।